हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल सीएस क्रशर्स। WBJ कार्ड एमसीक्यू सीरीज़े आज के आमरा आलोचना करब ऑब्जेक्ट ओरिएंटेड प्रोग्रामिंग एर जे कार्ड प्रीवियस ईयर क्वेश्चंस गुलो निये। एर आगे आमरा आमादेर चैनले डेटा स्ट्रक्चर और ऑपरेटिंग सिस्टम एर प्रीवियस ईयर क्वेश्चंस गुलो निये आलोचना करेछिलाम। यदि तोमरा सेई भिडियोगुलि ना देखे थाको सेगुलोर लिंक आमरा डेस्क्रिप्शन बक्स एबं आई बाटने दिए राखब, तोमरा किन्तु अवश्यई सेई भिडियोगुलो देखो। तो चलो स्टूडेंट्स, आमरा देखी आमादेर ऑब्जेक्ट ओरिएंटेड प्रोग्रामिंग थेके की की क्वेश्चंस एसेछिलो। जेमनटा आमरा जानी जेका एग्जामेर मध्ये दुटो क्याटागरिर क्वेश्चन होये थाके, तो प्रथमे आमरा डिसकस करब क्याटागरि वन एर अंडारे जे जे क्वेश्चंसगुलो एसेछिलो। तो प्रथम क्वेश्चन की बोले, इन ऑब्जेक्ट ओरिएंटेड प्रोग्रामिंग इनहेरिटेंस इज आ टेक्निक टू। माने प्रथम क्वेश्चनटा जेटा आमादेर करेछे सेटा हच्छे इनहेरिटेंस कन्सेप्टेर ओपर बेस करे। তো প্রথমে আমরা ইনহেরিটেন্স কনসেপ্টটা একটু বুঝে নিই, তারপর আমরা ফিরে আসব আমাদের অপশনসগুলোর মধ্যে। তো ইনহেরিটেন্স টেকনিক কি বলে, ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস বাই উইচ অবজেক্টস অফ ওয়ান ক্লাস অ্যাকোয়ার দ্য প্রপার্টিজ অফ অবজেক্টস অফ আনাদার ক্লাস। মানে একটা ক্লাসের অবজেক্টের প্রপার্টি যখন অন্য একটা ক্লাসের অবজেক্ট অ্যাকোয়ার করবে, সেই টেকনিকটাকে আমরা কি বলবো, ইনহেরিটেন্স বলবো। যদি এক্সাম্পলের জন্য এখানে আমরা দেখি, এখানে যে বার্ড ক্লাসটা দেওয়া আছে আমাদের, এই বার্ড ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলো যদি এই ফ্লাইং বার্ড আর নন ফ্লাইং বার্ড এই দুটো ক্লাস যদি অ্যাকোয়ার করে, তাহলে সেই টেকনিকটাকে আমরা কি বলবো, ইনহেরিটেন্স বলবো। তো যখন আমাদের এই ওপরের যে ক্লাসটা থেকে আমাদের অ্যাট্রিবিউটগুলো অ্যাকোয়ার করবে সেই বার্ড ক্লাস, সেটাকে আমরা কি বলবো, প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস অর সুপার ক্লাস। আর যে ক্লাসগুলো অ্যাট্রিবিউটগুলো অ্যাকোয়ার করবে, যেমন ফ্লাইং আর নন ফ্লাইং এখানে আমাদের এক্সাম্পলে, সেই ক্লাসগুলোকে আমরা কি বলবো, চাইল্ড ক্লাস, ডিরাইভড ক্লাস অর সাব ক্লাস। সেকেন্ড পয়েন্ট কি বলে, ইনহেরিটেন্স রিলেটেড, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স প্রোভাইডস দ্য আইডিয়া অফ রিইউজেবিলিটি। মানে ইনহেরিটেন্স যে কনসেপ্টটা, সেটা কি প্রোভাইড করে আমাদের, রিইউজেবিলিটি একটা কনসেপ্টকে আমাদের প্রোভাইড করে। যদি আমরা বুঝি এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে এই বার্ড ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো ছিল, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা ফ্লাইং বার্ড আর নন ফ্লাইং বার্ডের মধ্যে ইনহেরিট করে আমরা কি করলাম, রিইউজ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স টেকনিক। তো এবার যদি আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই, আমাদের যে চারটে অপশান গিভেন দেওয়া ছিল, প্রথম অপশান ছিল পাস আর্গুমেন্টস অ্যান্ড ইমপ্রুভ ডেটা হাইডিং, সেকেন্ড অপশান ছিল পাস আর্গুমেন্টস অ্যান্ড অ্যাড ফিচার্স টু এক্সিস্টিং ক্লাসেস উইদাউট রিরাইটিং দেম, অপশান সি কি ছিল, অটোমেটিক্যালি অ্যাকোয়ার ফিচার্স ফ্রম ইটস প্যারেন্ট অবজেক্ট, আর অপশান ডি ইম্প্রুভ ডেটা হাইডিং অ্যান্ড এনক্যাপসুলেশন। যেটা আমরা এক্ষুনি দেখলাম যে ইনহেরিটেন্স টেকনিক হচ্ছে কি, আমাদের প্যারেন্ট ক্লাস থেকে আমাদের অ্যাকোয়ার করবে ফিচার্সগুলো আমাদের, কোন ক্লাসটা, চাইল্ড ক্লাসটা। তাহলে আমাদের এখানে রাইট অপশান কোনটা হবে, রাইট অপশান হবে হচ্ছে আমাদের অপশান নাম্বার সি, অটোমেটিক্যালি অ্যাকোয়ার্স ফিচার্স ফ্রম ইটস প্যারেন্ট অবজেক্ট। তাহলে আমাদের রাইট অপশান কোনটা, অপশান নাম্বার সি। এবার যদি আমরা সেকেন্ড কোশ্চেনে আসি, সেকেন্ড কোশ্চেন কি বলে, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্য ভিজিবিলিটি মোড বাই ডিফল্ট ইজ, বলে আমাদের চারটে অপশান দেওয়া, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর অপশান ডি এনিওয়ে। আমরা যেমনটা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিজিবিলিটি মোড আমাদের কী কী হয়ে থাকে, পাবলিক হয়, প্রাইভেট হয়, প্রোটেক্টেড হয়, তাহলে এখানে আমাদের কোশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে বাই ডিফল্ট কোনটা হবে। মানে যখন আমরা কোনো ভিজিবিলিটি মোড মেনশন করব না, তখন সেটা বাই ডিফল্ট আমাদের জানতে হবে অলওয়েজ কী হবে, প্রাইভেট হবে। তাহলে আমাদের রাইট অপশান কোনটা, অপশান নাম্বার বি, প্রাইভেট। এবার যদি আমরা আসি কোশ্চেন নাম্বার থ্রিতে, কোশ্চেনটা আছে উইচ স্টেটমেন্ট ইজ ফলস বেসড অন দ্য কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে নিচেই আমাদের চারটে অপশানের মধ্যে কোন অপশানটা ফলস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের রেসপেক্টে। তো আমাদের প্রথম অপশান যেটা আছে সেটা হচ্ছে মেথড ওভারলোডিং নিয়ে, সেকেন্ড অপশান যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিং নিয়ে, আর অপশান সি আর ডি যদি আমরা দেখি, সিতে ছিল হচ্ছে ডিরাইভড ক্লাস আর অপশান ডিতে ছিল হচ্ছে আমাদের ইনহেরিটেন্স রিলেটেড। তাহলে আমরা ডিরাইভ ক্লাস আর ইনহেরিটেন্স এক্ষুনি কনসেপ্ট বুঝলাম। এবার আমরা জাস্ট একটু কনসেপ্টটা বুঝে নেব, ওভারলোডিং আর ওভাররাইডিং কি হয়, তারপর আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসব। তো প্রথম যদি আমরা দেখি ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং কি বলে,
ইট রেফার্স ওয়ান ফাংশন নেম বাট উইথ ডিফারেন্ট আর্গুমেন্ট লিস্ট, মানে ফাংশন সিগনেচার শুড বি ডিফারেন্ট, মানে যখন একটা ফাংশন এর নামটা সেম থাকবে বাট আমরা ডিফারেন্ট আর্গুমেন্টের লিস্ট ইউজ করে আমরা ডিফারেন্ট কাজ করব, সেটাকে আমরা কি বলবো, ফাংশন ওভারলোডিং। যদি আমরা এই সাইডে এক্সাম্পলটার দিকে তাকাই, এখানে আমরা কি নিয়েছি, ভয়েড সাম বলে একটা আমাদের ফাংশন নেওয়া আছে যার দুটো আর্গুমেন্ট আছে, একটা ইন্ট এক্স একটা হচ্ছে ইন্ট ওয়াই। এই ফাংশনটা কি করে, সি আউট করে, মানে আমাদের প্রিন্ট কি করে, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা। সেম লজিকে যদি আমরা দেখি, এই যে সাম ফাংশনটা, দুটো কিন্তু ফাংশনের নামটা আমাদের কি সেম টু সেম সাম, কিন্তু যদি আমরা দেখি এখানে আর্গুমেন্টের লিস্টটা কি হচ্ছে আমাদের আলাদা, মানে এখানে আমাদের কি কি আছে আর্গুমেন্ট, ইন্ট এক্স ইন্ট ওয়াই আর ইন্ট জেড। এখানে আমাদের কি করছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটাকে প্রিন্ট করছে। আর যদি আমরা দেখি আবার যে সাম ফাংশনটা দেওয়া আছে, এখানেও আমাদের কি আছে, ইন্ট এক্স আর ইন্ট ওয়াই আমাদের দুটো আর্গুমেন্ট দেওয়া আছে। যদি আমরা দেখি এখানে ডিফারেন্ট আর্গুমেন্টের লিস্ট, মানে আমাদের আইদার নাম্বার অফ আর্গুমেন্টটা ডিফারেন্ট হবে, যেমন আমরা এখানে দিয়েছি এখানে প্রথমে ছিল দুটো ইন্টিজার, এখানে আছে তিনটে ইন্টিজার, তাহলে অবভিয়াসলি আর্গুমেন্টের লিস্টটা আলাদা। আর হতে পারে আর্গুমেন্টের নাম্বারটা সেম, মানে দুটো আর্গুমেন্ট প্রথম ফাংশনটাতেও সাম দেওয়া ছিল আর শেষের যে সাম ফাংশনটা আছে এখানেও কিন্তু দুটো আর্গুমেন্ট আছে, কিন্তু টাইপস অফ আর্গুমেন্টটা আমাদের কি আলাদা, কারণ প্রথমে আমাদের ছিল হচ্ছে দুটোই ইন্টিজার টাইপের আর এখানে আমাদের আছে কি একটা ইন্টিজার একটা ডাবল। তাহলে আমরা এখানে কি করেছি, এখানে সাম বলে যে ফাংশনটাকে আছে সেগুলোকে আমরা কি করলাম, ওভারলোড করলাম, মানে ফাংশনের নামটাকে আমরা সেম রাখলাম কিন্তু আর্গুমেন্টের লিস্টটা চেঞ্জ করে আমরা ডিফারেন্ট কাজগুলো পারফর্ম এখানে করলাম। এবার যদি আমরা এই মেন ফাংশনে আসি, যখন আমরা এই সাম ফাংশনটাকে দুটো ইন্টিজার ভ্যালু দিয়ে কল করব, যেমন এখানে আমরা নিয়েছি 5 আর 10, তখন আমাদের অটোমেটিক্যালি যেহেতু এই সাম ফাংশনটার এখানে আর্গুমেন্টে দুটো ইন্টিজার ভ্যালু আমরা প্রোভাইড করলাম, তাহলে এই সাম ফাংশনটা অটোমেটিক প্রথম সাম ফাংশনটাকে কল করবে, কারণ প্রথম সাম ফাংশনের আর্গুমেন্টের লিস্টেই দুটো ইন্টিজার ভ্যালু আমাদের ছিল। সেম কনসেপ্টে যখন আমরা তিনটে ভ্যালু প্রোভাইড করব, তিনটে ইন্টিজার ভ্যালু সাম ফাংশনের জন্য, তখন আমাদের সেকেন্ড এই ফাংশনটা কল করবে, মানে সেকেন্ড সাম ফাংশনটা যেখানে আমাদের তিনটে আর্গুমেন্ট ছিল। আর যখন আমরা যখন আমরা লাস্ট যে সামটা এখানে লিখেছি 30.5.5, মানে একটা আমাদের ইন্টিজার ভ্যালু আর একটা হচ্ছে আমাদের ডাবল ভ্যালু, আমরা যখন প্রোভাইড করব তখন আমাদের থার্ড সাম ফাংশনটা কি হবে, কল হবে। তাহলে আমরা এখানে কি করলাম, সিম্পল ফাংশনের নামটা সেম রেখে জাস্ট আর্গুমেন্টের লিস্টটাকে ডিফারেন্ট করে আমরা কি করলাম, ফাংশনটাকে ওভারলোড করলাম। সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি, ফাংশন ওভারলোডিং হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল, কম্পাইল টাইম পলিমরফিজমের এক্সাম্পল। আর যদি আমরা তারপরের পয়েন্ট দেখি, ইন ফাংশন ওভারলোডিং উই ডোন্ট নিড ইনহেরিটেন্স, মানে ফাংশন ওভারলোড যেটা আমরা এখানে করলাম সাম ফাংশনটা, এই যে কোনো ফাংশনকে ওভারলোড করার জন্য আমার ইনহেরিটেন্সের কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন ওভারলোডিংয়ের কনসেপ্ট। এবার যদি আমরা আসি ফাংশন ওভাররাইডিং, প্রথম পয়েন্ট কি বলে, ইট রেফার্স দ্য ডেফিনিশন অফ বেস ক্লাস ফাংশন ইন ইটস ডিরাইভ ক্লাস উইথ সেম সিগনেচার, মানে ডিরাইভ ক্লাসের যে ফাংশনটা আমাদের থাকবে সেই ফাংশনটাকে, বেস ক্লাসের যে ফাংশনটা আমাদের থাকবে সেই ফাংশনটাকে আমরা কি করব, রিডিফাইন করব ডিরাইভ ক্লাসের মধ্যে। যেমনটা আমাদের পাশে ব্র্যাকেটে লেখা আছে, ডিরাইভ ক্লাস ফাংশন হ্যাজ টু ডু সাম ডিফারেন্ট জব দ্যান দ্য বেস ক্লাস ফাংশন, মানে যে ক্লাসটাকে আমরা ওভাররাইড করব, যে ফাংশনটাকে আমরা ওভাররাইড করব সেই ফাংশনটা যেন ডিফারেন্ট কোনো একটা কাজ করে। যদি আমরা এক্সাম্পলের সাহায্যে এখানে দেখি তাহলে আমরা বেটার বুঝতে পারব। এখানে আমাদের কি দেওয়া আছে, ক্লাস এ বলে একটা ক্লাস নেওয়া আছে যার মধ্যে একটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের কি ডিসপ্লে মেথড, যেটা কি প্রিন্ট করছে, এ প্রিন্ট করছে, সি আউট এ, এখানে এর ভ্যালু মানে এ যেটা আমাদের লেখা সেটাকে আমাদের প্রিন্ট করছে। তারপর যদি আমরা দেখি যে এই ক্লাস বি বলে একটা আমরা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে আমরা এই এ ক্লাসটাকে কি করলাম, ইনহেরিট করলাম। আমরা কিভাবে ইনহেরিট করি, কোলন পাবলিক এ, মানে আমরা এ ক্লাসটাকে পাবলিকালি ইনহেরিট করলাম বি ক্লাসের মধ্যে। আমরা বি ক্লাসের মধ্যে ভয়েড ডিসপ্লে বলে ফাংশনটা লিখলাম যে ফাংশনটা আমাদের এ ক্লাসের মধ্যেও ছিল। এবার যখন আমরা এ ক্লাসের মধ্যে লিখেছিলাম সেখানে আমরা কি প্রিন্ট করেছিলাম, এ প্রিন্ট করেছিলাম, কিন্তু যখন আমরা ক্লাস বি এর মধ্যে লিখলাম তখন আমরা এসে কি করলাম, তখন আমরা এসে বি প্রিন্ট করলাম।
তাহলে যদি আমরা দেখি, যেটা আমরা উপরেই বললাম, ফাংশন ওভাররাইড করলে ফাংশনটা যেটা আমাদের বেস ক্লাসে ছিল সেটার থেকে আমাদের ডিরাইভ ক্লাসের মধ্যে অপারেশনটা কি হবে, ডিফারেন্ট অপারেশন পারফর্ম করতে হবে, যেমনটা এখানে করলো। বেস ক্লাসে এ প্রিন্ট করেছিল আর ডিরাইভ ক্লাসে বি প্রিন্ট করলো। এবার যখন আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, যখন আমরা এই ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেমন মেনের মধ্যে করা আছে বি ওবিজে, মানে বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা ওবিজে, সেই ওবিজে যখন আমরা ডট ডিসপ্লে বলে ফাংশনটাকে কল করব, তখন আমাদের জানতে হবে, তখন কিন্তু আমাদের বি ক্লাসের মধ্যে যে ডিসপ্লে ফাংশনটা আছে সেটা কিন্তু আমাদের কল হবে। মানে ওবিজে ডট ডিসপ্লে লিখলে আমাদের কোনটা কল হবে, আমাদের এই ডিরাইভ ক্লাসের ডিসপ্লে ফাংশনটা কল হবে, তাহলে আমাদের বি প্রিন্ট হবে। এবার যদি আমরা চাই যে বেস ক্লাসে যে ডিসপ্লে ফাংশনটা ছিল সেটাকে কল করতে, তখন আমরা কিভাবে কল করতে পারি, আমরা ওবিজে ডট এ, মানে আমরা যে বি ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই ওবিজে ডট এ, যেহেতু ওটার বেস ক্লাস, আমরা লিখব ওবিজে ডট এ, স্কোপ রেজলিউশন অপারেটর লিখে আমরা লিখব হচ্ছে ডিসপ্লে বলে ফাংশনটা। তাহলে কি হবে, তাহলে আমাদের এ ক্লাসের মধ্যে যে ডিসপ্লে ফাংশনটা ছিল সেটা আমাদের কল হবে। তাহলে এটা যদি আমরা দেখি এই প্রোগ্রামটার আমাদের আউটপুট কি আসবে, প্রথমে ওবিজে ডট ডিসপ্লের থ্রু দিয়ে আমাদের আউটপুট আসবে বি, তারপর আমাদের ওবিজে ডট এ স্কোপ রেজলিউশন অপারেটর ডিসপ্লে বলে ফাংশনটা কল করলে আমাদের বেস ক্লাসের ডিসপ্লেটা কল হয়ে আমাদের এ প্রিন্ট করবে। এবার যদি আমরা পরের পয়েন্টগুলো দেখি, ফাংশন ওভাররাইডিং কিসের এক্সাম্পল, রান টাইম পলিমরফিজমের এক্সাম্পল। তার পরের পয়েন্ট কি বলে, এ ফাংশন ক্যান বি ওভাররিডেন অনলি এ সিঙ্গেল টাইম, একটা ফাংশনকে ওভাররাইড শুধুমাত্র একবারই কিন্তু আমাদের করা যাবে। আর ফাংশন ওভাররাইডিং উই নিড অ্যান ইনহেরিটেন্স, এটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা প্রথম পয়েন্টেই পড়েছিলাম বেস ক্লাস আর ডিরাইভ ক্লাস যেহেতু রিলেটেড, তাহলে অবভিয়াসলি আমাদের ওভাররাইড করার জন্য আমাদের ইনহেরিটেন্স আমাদের দরকার লাগবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ফাংশন ওভাররাইডিংয়ের একটা কনসেপ্ট। এবার যদি আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই, যে চারটে অপশান আমাদের গিভেন দেওয়া ছিল, প্রথম অপশান কি দেওয়া ছিল, মেথড ওভারলোডিং ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম, তাহলে আমাদের এটা এক্ষুনি আমরা দেখলাম এটা আমাদের কি ট্রু। সেকেন্ড অপশান কি ছিল, মেথড ওভাররাইডিং ইজ অ্যান এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম, এটাও আমাদের ট্রু, আমরা এক্ষুনি দেখলাম। থার্ড অপশান কি আছে, ডিরাইভ ক্লাস ডাজ নট নিড আ বেস ক্লাস, এটা হচ্ছে আমাদের ভুল, কারণ আমরা জানি ডিরাইভ ক্লাস আমাদের, আমরা যখন ডিরাইভ কোনো একটা ক্লাসকে ডিরাইভ করি তখন আমাদের বেস ক্লাস লাগে, আমরা বেস ক্লাস থেকেই ডিরাইভ ক্লাস আমরা ক্রিয়েট করি, সেই কনসেপ্টটাকে আমরা কি বললাম, ইনহেরিটেন্স বললাম। আর অপশান ডি আমাদের কি ছিল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্টস ইনহেরিটেন্স, তাহলে আমাদের এটাও ট্রু। তাহলে আমাদের এর মধ্যে ফলস অপশান কোনটা, অপশান নাম্বার সি, যেখানে বলা আছে যে ডিরাইভ ক্লাস ডাজ নট নিড আ বেস ক্লাস, আমরা জানি ডিরাইভ ক্লাসের জন্য আমাদের বেস ক্লাস দরকার লাগবে, তাহলে আমাদের রাইট অপশান কোনটা, অপশান নাম্বার সি। এবার যদি আমরা নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন কি বলেছে, মেথড ওভারলোডিং ইন রেসপেক্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ, আমরা এক্ষুনি বুঝলাম মেথড ওভারলোডিং এর কনসেপ্ট, আমাদের অপশনসগুলো কি কি দেওয়া আছে, ওভারলোডিং উইদাউট আর্গুমেন্ট পাসিং, অপশন বি ওভারলোডিং দ্য মেথড দ্যাট হ্যাজ সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার্স, অপশন সি কি বলে, এ ফিচার ইন উইচ মাল্টিপল ফাংশনস উইথ ডিফারেন্ট নেমস অ্যান্ড ডিফারেন্ট প্যারামিটার্স, আর অপশন ডি নট পসিবল, আমরা এক্ষুনি দেখলাম মেথড ওভারলোডিং মানে হচ্ছে কি, আমাদের নামটা সেম থাকবে বাট প্যারামিটারের লিস্ট বা আর্গুমেন্টের লিস্ট কি হবে, আমাদের ডিফারেন্ট হবে, মানে আমাদের ফাংশনের ডেফিনেশনটা কি হবে, ডিফারেন্ট হবে। তাহলে আমাদের এখানে রাইট অপশান কোনটা, অপশান নাম্বার বি, যেটা আমাদের বলা আছে, কি বলা আছে, ওভারলোডিং দ্য মেথড দ্যাট হ্যাজ সেম নেম, আমরা এক্ষুনি বললাম আমাদের নামটা কি থাকবে, সেম থাকবে বাট ডিফারেন্ট প্যারামিটার্স, তাহলে আমাদের রাইট অপশান কোনটা, অপশান নাম্বার বি। এবার যদি আমরা আসি আমাদের নেক্সট কোশ্চেনে, কি বলা আছে, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ড্যাশ ক্যান বি ডিক্লিয়ার্ড ইন এ ক্লাস টেমপ্লেট, এর মধ্যে কোনটা ক্লাস টেমপ্লেটে ডিক্লিয়ার করা হয়, আমাদের কি কি বলা আছে অপশানে, গ্লোবাল ডেটা মেম্বার্স, কনস্ট্যান্ট ডেটা মেম্বার্স, স্ট্যাটিক ডেটা মেম্বার্স আর স্ট্যাটিস্টিক্যাল ডেটা মেম্বার্স, তাহলে এটার রাইট অপশান কোনটা হবে, এটার রাইট অপশান হবে হচ্ছে অপশান নাম্বার সি, স্ট্যাটিক ডেটা মেম্বার্স। তো আমরা একটু দেখে নিই স্ট্যাটিক ডেটা মেম্বার্স আমাদের কি হয়, কি বলে, অনলি ওয়ান কপি অফ স্ট্যাটিক মেম্বার্স ইজ ক্রিয়েটেড ফর দ্য এন্টায়ার ক্লাস
and is shared by all the objects of that class, no matter how many objects are created. মানে যখন আমরা কোনো একটা ক্লাসের কোনো একটা মেম্বারকে স্ট্যাটিক মেম্বার করব, সেই মেম্বারটা যতগুলোই আমরা সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি না কেন, সেটা কিন্তু আমাদের একবারই ক্রিয়েট হবে। আর সেই পার্টিকুলার স্ট্যাটিক মেম্বারটা যতগুলো অবজেক্ট আমরা ক্রিয়েট করব সেই ক্লাসের, সবার মধ্যে শেয়ার হবে। তাহলে সিম্পল লজিক হচ্ছে কি, স্ট্যাটিক মেম্বার মানে সেই মেম্বারটা একবারই ক্রিয়েট হবে, মানে সেটার একটাই কপি ক্রিয়েট হবে, আর সমস্ত অবজেক্টগুলোর মধ্যে সেটা কি করবে, শেয়ার করবে। সেকেন্ড পয়েন্ট কি বলে, ইট ইজ ভিজিবল ওনলি উইদ ইন দ্য ক্লাস বাট ইটস লাইফ টাইম ইজ দ্য এন্টায়ার প্রোগ্রাম। সেটা শুধুমাত্র ক্লাসের মধ্যে ভিজিবল হবে আর লাইফ টাইম সেটার কি হবে, থ্রু আউট দ্য প্রোগ্রাম, মানে এন্টায়ার প্রোগ্রামে তার লাইফ টাইম থাকবে। আর নেক্সট পয়েন্ট কি বলে, স্ট্যাটিক ভেরিয়েবলস আর নর্মালি ইউজ টু মেনটেন ভ্যালুজ কমন টু দ্য এন্টায়ার ক্লাস। মানে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল যখন কোনো ডিক্লিয়ার করব, সেটা মেন পারপাস কি হবে, যদি আমরা চাই যে একটা পার্টিকুলার ভেরিয়েবল থ্রু আউট দ্য ক্লাসের জন্য বা এন্টায়ার ক্লাসের জন্য সেম থাকুক, সেই টাইপের আমরা ভেরিয়েবলগুলোকে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল করব। যেটা আমরা ফার্স্ট পয়েন্টেই পড়লাম, যেহেতু সেটার একটাই কপি ক্রিয়েট হবে, সেই একটাই কপি সব অবজেক্টগুলোর মধ্যে শেয়ার হবে, সিম্পল। এবার যদি আমরা দেখি নেক্সট কোশ্চেন কি বলে, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেম ফাংশন অর অবজেক্ট বিহেভস ডিফারেন্ট ইন ডিফারেন্ট সিচুয়েশন ইট ইজ নোন অ্যাজ। তাহলে এটাকে আমরা কি বলবো, ওদের চারটে অপশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, মেমোরি অ্যাড্রেসিং আর এনক্যাপসুলেশন। তাহলে এটা রাইট অপশন কোনটা হবে, রাইট অপশন হবে হচ্ছে আমাদের পলিমরফিজম। আমরা ইনহেরিটেন্স সম্বন্ধে একটু আগে ডিসকাস করলাম। এনক্যাপসুলেশন মানে হচ্ছে আমরা ক্লাসের মধ্যে ডিফারেন্ট আমাদের মেম্বার ফাংশন আর ডেটা মেম্বারগুলোকে যখন আমরা একটা ব্লকের মধ্যে বন্ধ করি, ক্লাস আমরা ক্রিয়েট করি, সেটাকে আমরা কি বলি, এনক্যাপসুলেশন বলি। তাহলে সেটা আমাদের ডিফারেন্ট কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কি বলবো, পলিমরফিজম বলবো। যদি আমরা দেখি একটু এক্সাম্পলের সাহায্যে, সাপোজ এখানে যে আমাদের ড্র বলে যে মেথডটা নেওয়া আছে, এই ড্র মেথডটা যদি সার্কেল অবজেক্টে যায় তখন সেটা আমাদের সার্কেল ড্র করবে, বক্স অবজেক্টে গেলে আমাদের কি ড্র করবে, বক্স ড্র করবে, আর ট্রায়াঙ্গেল অবজেক্টে গেলে আমাদের ট্রায়াঙ্গেল ড্র করবে। মানে একটাই ড্র মেথড আমাদের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে কাজ করলো, তাহলে এটাকে আমরা কি বলবো, পলিমরফিজম। যদি আমরা পয়েন্টগুলোর দিকে তাকাই, সিম্পলি বলা আছে ইট মিন্স দ্য অ্যাবিলিটি টু টেক মোর দ্যান ওয়ান ফর্ম। মানে একটাই জিনিস ডিফারেন্ট আমাদের কি হবে, তার ফর্মটা কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। সেকেন্ড পয়েন্ট কি বলে, অ্যান অপারেশন মে এক্সিবিট ডিফারেন্ট বিহেভিয়ার ইন ডিফারেন্ট ইনস্টেন্সেস। মানে ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্টভাবে কাজ করবে। আর থার্ড পয়েন্ট কি বলে, পলিমরফিজম ইজ এক্সটেন্সিভলি ইউজড ইন ইমপ্লিমেন্টিং ইনহেরিটেন্স। মানে পলিমরফিজম ইউজ করা হয় ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবার যদি আমরা আগে যে আমরা ফাংশন ওভারলোডিংয়ের কনসেপ্টটা দেখলাম, সেখানেও যদি আমরা ফিরে যাই, এখানে যদি আমরা দেখি, এখানে আমরা কি করেছিলাম, সাম বলে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা সেম ফাংশন, সেটাকে আমরা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পারপাসে ইউজ করলাম, তাহলে এটাকে আমরা কি বলেছিলাম, ফাংশন ওভারলোডিং। কিন্তু এটাও একটা পলিমরফিজমের কনসেপ্ট, কারণ সাম বলে যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার নামটা তো সেম, কিন্তু এটাকে আমরা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পারপাসে ইউজ করলাম। একবার দুটো ইন্টিজার ভ্যালুর মধ্যে অ্যাড করলাম, একবার তিনটে ইন্টিজার ভ্যালুর মধ্যে অ্যাড করলাম, আর একবার একটা ইন্টিজার ভ্যালু একটা ডাবল ভ্যালুর মধ্যে অ্যাড করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি, পলিমরফিজমের একটা কনসেপ্ট। তো এবার যদি আমরা আমাদের কোশ্চেনটায় ফিরে যাই, তাহলে এটার আনসার আমাদের কি হলো, এটার আনসার হবে হচ্ছে আমাদের পলিমরফিজম। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি কি বলে, উইচ অফ দ্য ফলোয়িং ক্লাস কনস্ট্রাক্টরস উইল বি ইনভোক ফার্স্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এর মধ্যে কোনটা, মানে কোন কনস্ট্রাক্টরটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে প্রথমে ইনভোক হবে। চারটে অপশন, বেস ক্লাস, ভার্চুয়াল বেস ক্লাস, অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস আর ডিরাইভ ক্লাস। এটা রাইট অপশন কোনটা হবে, রাইট অপশন হবে হচ্ছে ভার্চুয়াল বেস ক্লাস। তো যদি আমরা দেখি এখানের মধ্যে বেস ক্লাস প্রথম অপশনটা আর ডিরাইভ ক্লাস সম্বন্ধে আমরা ইনহেরিটেন্স কনসেপ্টের মধ্যে পড়লাম, এবার আমরা জাস্ট দেখে নেব ভার্চুয়াল বেস ক্লাস আর অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস কি হয়। তো প্রথমে যদি আমরা দেখি ভার্চুয়াল বেস ক্লাস, ভার্চুয়াল বেস ক্লাস কি বলে, সাপোজ এখানে আমাদের চারটে ক্লাস আছে, এ, B1, B2 আর C। তো এ যদি আমাদের একটা বেস ক্লাস হয়, সেই ক্লাসটাকে যদি B1 আর B2 দুটো ক্লাস ইনহেরিট করে, তাহলে এ ক্লাসের প্রপার্টিসগুলো B1 আর B2 দুটোর মধ্যেই আমাদের আসবে, যেটা আমরা এখানে বুঝিয়েছি, এ ক্লাসের প্রপার্টিগুলো B1-এও আসবে, B2-তেও আসবে। এবার যদি ফার্দার সি বলে কোনো একটা ক্লাস থাকে,
সেই ক্লাসটা যদি B1 কে ইনহেরিট করে আর B2 কে ইনহেরিট করে, তখন কি হবে, যেহেতু এর প্রপার্টিগুলো B1 B2 দুটোর মধ্যেই প্রেজেন্ট, তাহলে B1 এর থ্রু দিয়েও C এর মধ্যে আসবে, আবার B2 এর থ্রু দিয়েও C এর মধ্যে আসবে, তাহলে একই এর অ্যাট্রিবিউটগুলো আমাদের C এর মধ্যে B1 B2 এর থ্রু দিয়ে মাল্টিপল টাইমস চলে আসবে। তো অবভিয়াসলি সেটা আমাদের প্রবলেম হবে। তাহলে সেই জিনিসটাকে আমাদের ঠিক করার জন্য আমরা কি ইউজ করব, ভার্চুয়াল বেস ক্লাস ইউজ করব। মানে যদি আমরা এক্সাম্পলটার দিকে তাকাই, এখানে আমরা এ ক্লাসটাকে ডিক্লিয়ার করব, যখন আমরা ক্লাস B1 ডিক্লিয়ার করব, তার মধ্যে আমরা এ যে ক্লাসটা আমাদের আছে সেই ক্লাসটাকে পাবলিকালি ইনহেরিট শুধু না করে ভার্চুয়ালি আমরা কি করব, ইনহেরিট করব। মানে ভার্চুয়াল পাবলিক এ আমরা যখন ওর মধ্যে ইনহেরিট করলাম, আর সেমভাবে B2 ক্লাসের মধ্যেও আমরা পাবলিক ভার্চুয়াল এ, মানে এ ক্লাসটাকে আমরা ভার্চুয়ালি ইনহেরিট করলাম। এখানে আমাদের মাথায় রাখতে হবে এই যে ভার্চুয়াল পাবলিক, মানে যখন আমরা ভার্চুয়ালি ইনহেরিট করব, এই জিনিসটাকে আমরা ভার্চুয়াল পাবলিকও লিখতে পারি বা পাবলিক ভার্চুয়ালও লিখতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে B1 B2-র মধ্যে আমরা এ ক্লাসটাকে কী করলাম, ইনহেরিট করলাম। এবার যখন ফার্দার ক্লাস সি এর মধ্যে B1 B2-কে ইনহেরিট করব, যেহেতু আমরা এই এ ক্লাসটাকে ভার্চুয়ালি এর মধ্যে ইনহেরিট করেছি, তখন আমাদের কিন্তু এ ক্লাসের অ্যাট্রিবিউটগুলো কিন্তু সি এর মধ্যে মাল্টিপল টাইমস আসবে না, এটা কিন্তু আমাদের একবারই আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল বেস ক্লাসের একটা কনসেপ্ট। এবার যদি আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট, কি বলে, অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ ওয়ান দ্যাট ইজ নট ইউজ টু ক্রিয়েট অবজেক্টস। মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা ইউজ করি মেইনলি অবজেক্ট ক্রিয়েশনের জন্য নয়। সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি, অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ ডিজাইন ওনলি টু অ্যাক্ট অ্যাজ আ বেস ক্লাস। শুধু আমরা সেটাকে অ্যাজ আ বেস ক্লাস ইউজ করব, মানে ইনহেরিটেন্সের কনসেপ্ট রিলেটেড বেস ক্লাস হিসেবে ইউজ করব। থার্ড পয়েন্ট কি বলে, এ ক্লাস ক্যান ওনলি বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইফ ইট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান পিওর ভার্চুয়াল ফাংশন। যদি একটা ক্লাসের মধ্যে একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকে, তখন আমরা সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে পারবো। আমরা এরপরে এক্সাম্পলের মধ্যে আসছি পিওর ভার্চুয়াল ফাংশন কীভাবে ডিক্লিয়ার করে। নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি কি বলে, এ পিওর ভার্চুয়াল, সরি, দ্য পিওর ভার্চুয়াল ফাংশন ইন দ্য ডিরাইভ ক্লাস শুড বি ওভাররাইড, আদারওয়াইজ দ্য ডিরাইভ ক্লাস অলসো বিকেম অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মানে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট, এই যে বেস ক্লাসের মধ্যে একটা আমরা পিওর ভার্চুয়াল ফাংশন ডিক্লিয়ার করে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাসে আমরা কনভার্ট করব, যখন সেই ক্লাসটাকে আমরা কোনো একটা অন্য ডিরাইভ ক্লাসের মধ্যে ইনহেরিট করব, সেই ডিরাইভ ক্লাসের মধ্যে এই পিওর ভার্চুয়াল ফাংশনটাকে ওভাররাইড করা মাস্ট। যদি আমরা ওভাররাইড না করি, তাহলে কিন্তু আমাদের ডিরাইভ ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনভার্ট হয়ে যাবে। এবার যদি আমরা বলি তাহলে প্রবলেম কি হবে, যখনই আমাদের ডিরাইভ ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনভার্ট হয়ে গেল, তখন কিন্তু আমরা সেই ডিরাইভ ক্লাসটারও ফার্দার আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। যেমনটা আমাদের প্রথম পয়েন্টেই বলা ছিল, কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আর লাস্ট পয়েন্ট যেটা আমাদের আছে সেটা কি বলা আছে, অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান হ্যাভ কনস্ট্রাক্টরস। মানে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমাদের কনস্ট্রাক্টর কিন্তু থাকতে পারে। এবার যদি আমরা এই এক্সাম্পলটাতে আসি, ক্লাস ভেহিকল, এই ভেহিকল বলে যে ক্লাসটা আমাদের এখানে আছে, সেই ক্লাসটার আমাদের প্রাইভেট পার্টের মধ্যে আমাদের দুটো ডেটা দেওয়া আছে, আর পাবলিক পোর্শনের মধ্যে আমাদের যে ফাংশনটা নেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি, SPEC বলে একটা ফাংশন। এই ফাংশনটাকে আমরা পিওর ভার্চুয়াল ফাংশন কিভাবে ডিক্লিয়ার করব, ফাংশনটার আগে আমাকে লিখতে হয় ভার্চুয়াল, আর সেই ফাংশনটা ইকুয়ালস টু আমরা যখন জিরো দেব, তখনই সেটা আমাদের কিসে কনভার্ট হবে, পিওর ভার্চুয়াল ফাংশনে আমাদের কনভার্ট হবে। তাহলে যেহেতু এই ভেহিকল ক্লাসটার মধ্যে এই SPEC বলে ফাংশনটাকে এই ভার্চুয়াল করে ইকুয়ালস টু জিরো দেওয়া, তাহলে আমরা বলতে পারি এই ভেহিকল ক্লাসটা হচ্ছে আমাদের কি, অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস, কারণ এর মধ্যে আমাদের একটা পিওর ভার্চুয়াল ফাংশন রয়েছে। এবার যখন আমরা এই ভেহিকল ক্লাসটাকে যখন একটা ডিরাইভ ক্লাসের মধ্যে ইনহেরিট করব, তখন আমাদের এই ভার্চুয়াল ভয়েড SPEC, এই যে আমাদের ফাংশনটা আমরা এখানে পিওর ভার্চুয়াল ফাংশন নিয়েছি, এটাকে ডিরাইভ ক্লাসের মধ্যে ওভাররাইড আমাদের করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের সেই ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনভার্ট আমাদের হয়ে যাবে, তখন আমরা সেই ডিরাইভ ক্লাসটারও কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তাহলে আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস রিলেটেড। যদি আমরা এবার নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন কি বলে, অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
পাবলিক মেম্বার্স অফ এ বেস ক্লাস বিকেম প্রোটেক্টেড মেম্বার অফ দ্য ডিরাইভ ক্লাস দিস সিচুয়েশন হ্যাপেন ইন চারটে অপশন ভার্চুয়াল ইনহেরিটেন্স প্রোটেক্টেড ইনহেরিটেন্স প্রাইভেট ইনহেরিটেন্স আর আমাদের পাবলিক ইনহেরিটেন্স তাহলে এটার আনসার কি হবে আনসার হবে হচ্ছে আমাদের প্রোটেক্টেড ইনহেরিটেন্স তো যদি আমরা কনসেপ্টটা বুঝে নিই একটা টেবিলের থ্রু দিয়ে আমাদের যখন কোনো একটা বেস ক্লাস সেই বেস ক্লাসটাকে যদি আমরা সেই বেস ক্লাসটাকে প্রাইভেট করে রাখি সেই প্রাইভেট কোনো বেস ক্লাসকে কিন্তু কোনো ডিরাইভ ক্লাসের মধ্যে ইনহেরিট করা যাবে না সেটা পাবলিকালিও ইনহেরিট করা যাবে না প্রাইভেটলিও যাবে না প্রোটেক্টেডলিও যাবে না ওই জন্য আমাদের ক্লিয়ারলি লেখা আছে নট ইনহেরিটেড মানে আমাদের প্রাইভেট কোনো বেস ক্লাসকে কখনোই আমরা ইনহেরিট করতে পারবো না যদি আমাদের বেস ক্লাসটা প্রোটেক্টেড হয় তখন আমরা যদি ওই প্রোটেক্টেড বেস ক্লাসটাকে ইনহেরিট করি পাবলিকলি তাহলে কিন্তু আমাদের ডিরাইভ ক্লাসের মধ্যে সেটা কি হবে প্রোটেক্টেড হবে আর প্রাইভেটলি করলে আমাদের সেটা প্রাইভেট হবে আর প্রোটেক্টেড ওয়েতে করলেও সেটা কিন্তু আমাদের প্রোটেক্টেড হবে আর পাবলিক কোনো বেস ক্লাসকে যদি আমরা ডিরাইভ ক্লাসের মধ্যে ইনহেরিট করি পাবলিকলি তাহলে আমাদের সেই বেস ক্লাসটাও পাবলিক আমাদের আসবে আর প্রাইভেটলি করলে আমাদের সেটা প্রাইভেট হবে আর প্রোটেক্টেড ওয়েতে করলে আমাদের প্রোটেক্টেড হবে এবার যেটা আমাদের এখানে কোশ্চেন্স করা ছিল সেটা হচ্ছে আমাদের কি যদি আমরা কোনো একটা পাবলিক মেম্বারকে মানে কোনো একটা বেস ক্লাসের পাবলিক মেম্বারকে ডিরাইভ ক্লাসের মধ্যে প্রোটেক্টেড মেম্বার করতে চাই তাহলে আমরা কি ইনহেরিট করব সেটা আমরা দেখলাম কোনো একটা পাবলিক মেম্বার মানে আমরা বেস ক্লাসের পাবলিক মেম্বারগুলোকে আমরা কি করতে চাই প্রোটেক্টেড তাহলে আমরা কি ইনহেরিট করব প্রোটেক্টেড ডেরিভেশন মানে আমরা প্রোটেক্টেড ইনহেরিট করব তাহলে এটার রাইট অপশন ছিল হচ্ছে আমাদের সেটাই প্রোটেক্টেড ইনহেরিটেন্স এবার যদি আমরা আসি নেক্সট কোশ্চেনে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি টু এর কোশ্চেন আমরা জানি ক্যাটাগরি টু মানে হচ্ছে এখানে মোর দ্যান ওয়ান অপশনস আমাদের কারেক্ট হতে পারে তো আমাদের দেখি কোশ্চেনটা কি বলা আছে উইচ অফ দ্য ফলোয়িং আর গুড রিজনস টু ইউজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তাহলে আমাদের চারটে অপশন কি দেওয়া ইউ ক্যান ডিফাইন ইউর ওন ডেটা টাইপস আমরা জানি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ইজিলি আমাদের ওন ডেটা টাইপ আমরা ডিফাইন করতে পারি কিসের সাহায্যে ক্লাস হতে পারে টাইপ ডেফ হতে পারে এগুলোর সাহায্যে আমরা ডিফাইন করতে পারি অপশান বি কী দেওয়া আছে আমাদের অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ক্যান বি থট টু কারেক্ট ইটস ওন এরার্স আচ্ছা এই সেকেন্ড অপশান যেটা আমাদের দেওয়া আছে এটা আমাদের দেখে মনে হচ্ছে রং হতে পারে তো যদি আমরা দেখি থার্ড অপশান আমাদের কী দেওয়া আছে ইট ইজ ইজিয়ার টু কনসেপচুয়ালাইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবভিয়াসলি আমাদের কি ইজিয়ার কারণ আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে আমাদের কি রিয়েল লাইফ ওরিয়েন্টেড তাহলে আমাদের ইজিলি যেটাকে আমরা কি করতে পারি কনসেপচুয়ালাইজ করতে পারি আর অপশান ডি কি বলা আছে ইউ ক্যান ইউজ পলিমরফিজম আমরা একটু আগেই দেখলাম পলিমরফিজম আমরা ইউজ করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে তাহলে আমাদের রাইট অপশান কোনটা হবে অপশান নাম্বার এও আমাদের এখানে কি কারেক্ট অপশান নাম্বার সিও কারেক্ট আর অপশান নাম্বার ডিও কারেক্ট কিন্তু যদি আমরা অপশান নাম্বার বি এর দিকে তাকাই এখানে কি বলা ছিল অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ক্যান বি থট টু কারেক্ট ইটস ওন এরার মানে সে নিজের এরার নিজেই কারেক্ট করে নেয় সেটা আমাদের কি রং তাহলে আমাদের রাইট আনসার কোনটা হবে অপশান নাম্বার এ সি আর ডি এবার যদি আমরা আসি নেক্সট কোশ্চেনে যেটা হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলে ইন ভিউ অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট এর মধ্যে কোনটা কারেক্ট হবে প্রথম অপশন কি বলেছে কনস্ট্রাক্টরস রিটার্ন ভ্যালুস সেকেন্ড পয়েন্ট বলেছে কনস্ট্রাক্টরস ডু নট রিটার্ন ভ্যালুস থার্ড অপশন বলেছে কনস্ট্রাক্টরস ক্যান নট বি ওভারলোডেড আর অপশন ডি বলেছে ডেস্ট্রাক্টরস ডু নট হ্যাভ রিটার্ন ভ্যালুস তার মানে আমাদের কোশ্চেনটা কি রিলেটেড কনস্ট্রাক্টর আর ডেস্ট্রাক্টরের কনসেপ্টের উপর বেস করা তো যদি আমরা আসি আমাদের কনস্ট্রাক্টর আর ডেস্ট্রাক্টর একটু কনসেপ্টের উপর আমাদের প্রথমেই জানতে হবে কনস্ট্রাক্টর ডেস্ট্রাক্টর দুটোই হচ্ছে আমাদের কি একটা স্পেশাল মেম্বার ফাংশন স্পেশাল কেন কারণ কনস্ট্রাক্টর আর ডেস্ট্রাক্টর যে ফাংশনটা হবে সেই ফাংশনটার নামটা আর ক্লাসের নামটা অলওয়েজ কি হয় সেম টু সেম হয় সেই জন্য কনস্ট্রাক্টর আর ডেস্ট্রাক্টরকে আমরা কি বলি স্পেশাল মেম্বার ফাংশন কারণ অন্যান্য মেম্বার ফাংশনগুলোর নাম ক্লাসের নাম থেকে ডিফারেন্ট হয় যখনই আমাদের ক্লাসের নাম আর কোনো একটা মেম্বার ফাংশনের নাম সেম হবে তখন সেগুলোকে আমরা কনস্ট্রাক্টর বা ডেস্ট্রাক্টর বলতে পারি এবার দুটোর মধ্যে ডিফারেন্স আমরা এখানে আসছি এবার যদি আমরা দেখি প্রথম পয়েন্ট যেটা আমাদের বলেছে কনস্ট্রাক্টর রিলেটেড কনস্ট্রাক্টর শুড বি ডিক্লেয়ার্ড ইন দ্য পাবলিক সেকশন কনস্ট্রাক্টর যে মেথডগুলো হবে সেই মেথডগুলোকে আমরা পাবলিকলি আমরা কি করব ডিক্লেয়ার করব সেকেন্ড পয়েন্ট কি বলে কনস্ট্রাক্টরস আর ইনভোকড অটোমেটিক্যালি ওয়েন দ্য অবজেক্টস আর ক্রিয়েটেড মানে যখন কোনো একটা ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করব
সেই ক্লাসের কনস্ট্রাক্টরগুলো অটোমেটিক্যালি কি হবে, ইনভোক হবে আমাদের এক্সট্রা করে ডট বলে যে আমরা কল করি কোনো একটা মেথডকে, সেই ডট অপারেটরের সাহায্যে কল করার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি আমাদের কি হবে, ইনভোক হবে। থার্ড পয়েন্ট কি বলে, কনস্ট্রাক্টর ডু নট হ্যাভ রিটার্ন টাইপস, নট ইভেন ভয়েড, অ্যান্ড দেয়ার ফোর দে ক্যান নট রিটার্ন ভ্যালুস। কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, ইভেন ভয়েডও নয়, সেই জন্য এটা কোনো রকম কোনো ভ্যালু রিটার্ন কিন্তু করবে না। আর কনস্ট্রাক্টর ক্যান বি ওভারলোডেড বাট ক্যান নট বি ওভার রিডেন, মানে কনস্ট্রাক্টরকে আমি ওভারলোড করতে পারি কিন্তু ওভার রাইড আমি করতে পারবো না। এবার যদি আমি ডেস্ট্রাক্টরে আসি, ডেস্ট্রাক্টর কি বলেছে, ডেস্ট্রাক্টর নেভার টেকস এনি আর্গুমেন্ট নর ডাজ ইট রিটার্ন এনি ভ্যালু। ডেস্ট্রাক্টর কোনো আর্গুমেন্ট নেয় না আর কোনো ভ্যালু রিটার্নও করে না কনস্ট্রাক্টরেরই মতো। সেকেন্ড পয়েন্ট কি বলে, ইট উইল বি ইনভোক ইমপ্লিসিটলি বাই দ্য কম্পাইলার আপন এক্সিট ফ্রম দ্য প্রোগ্রাম টু ক্লিন আপ স্টোরেজ দ্যাট ইজ নো লঙ্গার অ্যাক্সেসেবল। মানে যখন আমরা কনস্ট্রাক্টর কল করব, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাকচুয়ালি জিনিসটা আমাদের ভ্যালু কনস্ট্রাক্ট করার জন্য ইউজ করা হয়, আর যখন আমাদের সেই স্পেসটা আমাদের কাজ করা আমাদের হয়ে যাবে, মানে যখন আমাদের প্রোগ্রামটা আমাদের ক্লিন আপ করার দরকার পড়বে, তখন আমাদের কি হবে, ডেস্ট্রাক্টরের সাহায্যে সেই প্রোগ্রামটাকে ক্লিন আপ করবে স্টোরেজটাকে। মনে রাখতে হবে এটাও কিন্তু আমাদের অটোমেটিক্যালি ইনভোক আমাদের হবে, ঠিক আছে, ইমপ্লিসিটলি। তাহলে কনস্ট্রাক্টর ডেস্ট্রাক্টরের মধ্যে একটা সিম্পল ডিফারেন্স হচ্ছে, কনস্ট্রাক্টরের নামটা ক্লাসের নামটা আমাদের সেম হবে, ডেস্ট্রাক্টরের ক্ষেত্রেও সেম টু সেম হবে, শুধুমাত্র ডেস্ট্রাক্টর যখন আমরা ডিক্লিয়ার করব তার আগে একটা আমরা টিল সাইন ইউজ করি, তাহলে সেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের ডেস্ট্রাক্টর। এবার যদি আমরা আমাদের কোশ্চেনটায় ফিরে যাই, এখানে যে চারটে অপশান দেওয়া ছিল, প্রথম অপশান কি বলা আছে, কনস্ট্রাক্টরস রিটার্ন ভ্যালুস, এখানে কোশ্চেনটা করা ছিল আমাদের কোনটা কারেক্ট আনসার। তাহলে অবভিয়াসলি আমরা দেখলাম আমাদের প্রথমে যে আমাদের অপশানটা দেওয়া আছে কনস্ট্রাক্টরস রিটার্ন ভ্যালু, আমরা এক্ষুনি দেখলাম যে কনস্ট্রাক্টর কিন্তু কোনো রকম কোনো ভ্যালু রিটার্ন করে না, তাহলে আমাদের প্রথম অপশানটা কি ভুল অপশান। সেকেন্ডটা যদি আমরা দেখি, কনস্ট্রাক্টর ডু নট রিটার্ন ভ্যালুস, এটা আমাদের কি কারেক্ট, তাহলে অপশান বিটা আমাদের কারেক্ট হবে। কনস্ট্রাক্টর ক্যান নট বি ওভারলোডেড, এটাও আমরা দেখলাম কনস্ট্রাক্টরকে আমরা কি করতে পারি, ওভারলোড করতে পারি কিন্তু ওভার রাইট করতে পারি না, তার মানে আমাদের অপশান সিটাও কি হচ্ছে আমাদের ভুল। অপশান ডি কি বলা আছে, ডেস্ট্রাক্টর ডু নট হ্যাভ রিটার্ন ভ্যালুস, এটাও আমরা এক্ষুনি দেখলাম ডেস্ট্রাক্টরের ক্ষেত্রেও কোনো রকম কোনো ভ্যালু রিটার্ন করবে না, তাহলে আমাদের এটা রাইট অপশান কোনটা কোনটা হচ্ছে, বি হচ্ছে আর ডি হচ্ছে, তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা, বি আর ডি। থ্যাংক ইউ স্টুডেন্টস, এটা ছিল হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জেকার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সম্বন্ধে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।